হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নাপা শাক রেসিপি। তো আজকে আমরা নাপা শাকের দুটো ভিডিও একসাথে আপনাদেরকে দেখাবো, এই জন্য না টেনে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন। তো একটা সবজি বা শাক অনেক রকমভাবে রান্না করা যায়, তো আমরা আপনাদেরকে দুটো পদ্ধতি দেখাবো, এখানে দুইভাবে রান্না করা দেখাবো, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই নাপা শাক কিন্তু অনেক টেস্টি, দেখতে পাচ্ছেন আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি নাপা শাকগুলো। তো এই নাপা শাক বাংলাদেশের উত্তরবঙ্গে বেশি চাষ হয়ে থাকে, ঢাকা তো অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং প্রথমে আমরা সম্বার দিচ্ছি, সম্বারে জিরা বা কালো জিরাও দিতে পারেন, আমরা সাদা জিরা দিয়ে রান্না করছি। এবং দেখতে পাচ্ছেন কিছু শুকনো মরিচ এবং আদা দিয়ে দিয়েছি, এবং দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ। তো সম্বারগুলো আমরা বেশি পোড়াবো না, দেখছেন বাদামি কালার হয়ে গেলে পরে শাকগুলো দিয়ে দিতে হবে। এবং দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে লবণ ছোট চামচে, এবং দিয়ে দেব 2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এই শাক রান্না করতে কিন্তু বেশি একটি সময় লাগে না। তো এইভাবে আপনারা এই সুন্দর এই নাপা শাক রান্না করতে পারেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে শাকগুলো। তো এখন আমরা আপনাদেরকে আরেকটি পদ্ধতি দেখাবো নাপা শাক রান্নার। তো এই শাক আমরা আপনাদেরকে দেখাবো ছোলার ডাল এবং টমেটো দিয়ে রান্না করে, আপনারা চাইলে মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা শুকনো মরিচ এবং জিরা দিয়ে দিয়েছি, এবং আদা এবং কাঁচামরিচ কুচি ও টমেটো দিয়ে দেব। এবং এক পাশে আমরা ছোলার ডালগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবং দিয়ে দেব 4 চামচ লবণ। তো এই শাক কমপক্ষে 15 জন খেতে পারবে। এবং দিয়ে দিচ্ছি 3 চামচ হলুদের গুঁড়ো। এবং দেখতে পাচ্ছেন ছোলার ডালগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবং ছোলার ডালগুলো আমরা শাকে দিয়ে দেব। এবং যে নাপা শাক আছে সেই নাপা শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমরা দিয়ে দেব 3 চামচ জিরার গুঁড়ো। তো জিরার গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ ডেকে রাখতে হবে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন মোটামুটি শাকগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, তো আরও কিছুক্ষণ জ্বালাতে হবে, কিছুটা জল আমরা কমে নেব। তো যেহেতু আমরা শাকগুলো ছোলার ডাল দিয়ে রান্না করছি, তাই আমরা 1.5 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি মুগ ডাল দিয়ে রান্না করেন তাহলে গরম মশলার গুঁড়ো দেওয়ার প্রয়োজন হবে না। এইভাবে আপনারা এই সুন্দর নাপা শাক রান্না করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ।